এখন ফেসবুক থেকেও ইউটিউবের মতো ভিডিও মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন। তো কিভাবে, কোন ভিডিও কোথা থেকে মনিটাইজ করবেন এবং কিভাবে টাকা আয় করবেন, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমি সুরজ্যোতি। আপনারা দেখছেন অল ইন বাংলা ইউটিউব চ্যানেলকে, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সাব্বাস। তো বেশি মানুষ না করে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে, বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকেও বর্তমানে প্রচুর টাকা আয় করা যাবে ইউটিউবের মতো ভিডিও মনিটাইজ করে। তো ফার্স্ট অফ অল আপনাদের মনে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কোথা থেকে ছাড়া বা আপলোড করা ভিডিও কিন্তু মনিটাইজ হবে। তো আমি আপনাদের সরাসরি বলে দিই, আপনার যে প্রোফাইল বা গ্রুপ থেকে কোনো আপলোড করা বা ছাড়া ভিডিওগুলো কিন্তু মনিটাইজ হবে না, শুধুমাত্র আপনার পেজ, ফেসবুকের যে পেজ সেই পেজ থেকে আপলোড করা ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র মনিটাইজের জন্য এলিজিবল। এবং মনিটাইজের জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ইউটিউবে মনিটাইজ এনেবল করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়াকে আপনাকে ফুলফিল করতে হয়। সেগুলো হচ্ছে যে ইউটিউবে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, এবং ফেসবুকে যে পেজটাকে আপনি মনিটাইজেশন এনেবল করতে চান সেটাকে মিনিমাম 10000টা লাইক এবং আপনার ভিউ, আপনার যে 60 দিন আজ যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই, তো আগের যে 60 দিন বা আপনার পেজে 60 দিনের মধ্যে 30000টা ভিউ থাকতে হবে, এবং আপনার পার ভিডিও ডিউরেশন 3 মিনিট এবং অ্যাভারেজ ডিউরেশন 50% হতে হবে। এসব ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করলে তখনই কিন্তু আপনার পেজ মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভড হবে। আগে বাংলাদেশে কিন্তু ফেসবুক মনিটাইজেশনটা অ্যাপ্রুভ ছিল না, কিন্তু সামথিং কিছুদিন আগেই কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে বাংলাদেশ এবং ভারতে, কিন্তু ফেসবুক মনিটাইজেশন এনেবল করা সম্ভব এখন। আর ফেসবুকে কিছু কিছু আপনাদের মনে প্রশ্ন আসছে, যেটা হচ্ছে ইউটিউবে আপলোড করা ভিডিও কি আমি রি আপলোড করে ফেসবুকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারবো। তো এটা এখনও তো প্রথমে যখন ফেসবুক মনিটাইজেশন নিয়ে আসে তখন বলেছিল অনলি এক্সক্লুসিভ ভিডিও ফেসবুকে মনিটাইজ হবে, কিন্তু এই যে নেক্সট যে বিজ্ঞাপনটা বের করেছে সেটাই কোনো কিছু বলা নেই এই সম্বন্ধে। সো আপাতত দৃষ্টিতে দেখতে গেলে আপনার ভিডিও, আপনি ওনার, আপনার প্রপার্টি, ওটা আপনি যেখানে আপলোড করবেন সেখানে ওটা মনিটাইজ হওয়া উচিত। সো এটা নিয়ে কোনো চিন্তা নেই। আর কিছু কিছু ভিডিও, যে ভিডিওগুলো ফেসবুকে মনিটাইজ হবে না সেটা হচ্ছে যে সাইড শো ভিডিও, যেগুলো গান চলে যাচ্ছে, ছবি আসছে, এইসব ভিডিও কিন্তু মনিটাইজ হবে না। শুধু লেখা চলে যাচ্ছে পিছনে গান, এইসব ভিডিও মনিটাইজ হবে না। কোনো সেক্সুয়াল কন্টেন্ট মনিটাইজ হবে না, কোনো ব্যক্তিগত জিনিস মনিটাইজ হবে না, কোনো রাজনৈতিক কোনো কিছু মনিটাইজ বা বিভেদ বা কাউকে হ্যারাসমেন্ট করা জিনিস মনিটাইজ হবে না। ইউটিউব যেমন আপনার চ্যানেলে মনিটাইজ হয়ে গেলে বাই ডিফল্ট সবকটা ভিডিও কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্রুভ হয়ে যায়, কিন্তু ফেসবুক আপনার পেজ যদি মনিটাইজ হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও ফেসবুক ম্যানুয়ালি দেখে মনিটাইজ করবে। এবং ইউটিউব থেকে যেভাবে অ্যাডসেন্সের মাধ্যমে টাকা পান সেইভাবে কিন্তু আপনি টাকা উইথড্রল করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা পেপ্যাল এ। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুব সুবিধা। তো আরেকটি, ফেসবুকের পেজের আপনার যে ওনার তার কিন্তু বয়সটা 18 বছরের উপরে হতে হবে, এটা কোনো এখনও পর্যন্ত এরকম কিছু বলেনি। যেমন ইউটিউবে অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটা সেটা 18 বছরের উপরে হতে হয়। সো আপনি অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা যদি 18 বছরের উপর দিয়ে কাউকে দিয়ে অন্য কারোর ডকুমেন্টস দিয়ে বানান তাহলে কোনো সমস্যাই হবে না। এছাড়া যে টাকার পাওয়ার, ইউটিউবে যেভাবে টাকাটা আর্নিং হয়, সাপোজ আপনি কোনো ভিডিও দেখছেন, ভিডিওর মাঝে বা প্রথমে 5 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 1 মিনিটের বা 10 সেকেন্ডের ভিডিও অ্যাড আসে, তো কিছু কিছু অ্যাড নন স্কিপেবল, কিছু কিছু অ্যাড স্কিপেবল যেগুলোকে আপনি স্কিপ করতে পারেন, সেসব অ্যাডগুলো থেকে কিন্তু ফেসবুকের বা ইউটিউবের আর্নিং হয়। সেইভাবেই কিন্তু ফেসবুকেও আপনি আর্নিং করতে পারবেন। ইউটিউব কিন্তু বর্তমানে একটি সাকসেসফুল প্ল্যাটফর্ম যেখানে প্রচুর ক্রিয়েটার্স প্রচুর টাকায় করছেন। ফেসবুকেও কিন্তু এখন ওটা খুব অল্প সংখ্যক ক্রিয়েটার্স এর জন্য অ্যাপ্রুভ হয়েছে। সো আপনি নিশ্চয়ই অ্যাকাউন্ট খুলে, পেজ খুলে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারলে মনিটাইজের জন্য প্রচুর টাকা আয় করতে পারবেন। তো এই ছিল একটি ছোটো ভিডিও যার মাধ্যমে আমি আপনাদের জানালাম যে ফেসবুকের মাধ্যমে কীভাবে আপনারা টাকা আয় করবেন। যদি এই সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকে বা যে কোনো রকম টেকনোলজি রিলেটেড প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে বলবেন না, নিশ্চয়ই রিপ্লাই দেবো। আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের সঙ্গে জুড়ে থাকবে। আজকের জন্য এইটুকু, শিখতে থাকুন, জানতে থাকুন, আর আমাদের সঙ্গে বলতে থাকুন জয় হিন্দ, বন্দে মাতরম।